আমি মোহাম্মদ আবুল হোসেন প্রতি দিনের লাখান আজকে ইবার আইছি প্রাণের সিলেক্ট লইয়া আমার লগে দুইজন বিশেষ বিশেষ অতিথি হল আসুন আমি আইকা কইলো আমরা পরিচয় করে আদলাই অতিথি হলদের লাগে এর আগে আমি একটা কথা কইরাম যে প্রাণের সিলেটের বেরার উপরও যে তামিশকির হল বইয়া আপনারা আজকের এই অনুষ্ঠান দেখরা তারার নিচের নাম নম্বর আছে আপনারা যদি আমরা অতিথি হলদের কথা জিকাইতে চান বা সিলেকশনের কথা জানতে চান সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভৌগোলিক অবস্থান লইয়া এবং ব্রিটেনও আমরা সিলেটি অকলতের কিলা বসবাস কিলা বসতি গইরা উঠছিলা ইতালিয়া কোনটা জানতে চান আপনি এরা প্রশ্ন করেন জানো কল কল করেন জানো জানতে চাইবা আমি পয়লো পরিচয় করাইছি আমরা লোকে আসল কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ যেন আসলে পেশায় তাই ব্যারিস্টার তাদের নাম হল জনাব আতাউর রহমান চেয়ারপারসন গ্রেটার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ারের আসসালামু আলাইকুম আতাউর ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম জি জি ধন্যবাদ আপনি আজকে আইওয়ানের টেলিভিশনের প্রাণের সিলেটে আইসন করি আইওয়ানের পক্ষ থেকে এবং প্রাণের সিলেটের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানালাম আরও জন আসুন আমরা লোকে ইয়াং খুব সুন্দর লেখালেখি করেন সিলেটি লেখালেখি করেন যদিও নাগরিতে লেখেন না বাংলাতে বাট নাগরি শব্দ কল লেখন কবি আবু সুফিয়ান কবি এবং শেখর সুন্দর লেখক তাই আমরা লোকে আজকে আইসন আসসালামু আলাইকুম আবু সুফিয়ান চৌধুরী সাহেব ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম ধন্যবাদ প্রাণের সিলেটের পক্ষ থেকে আমি পয়লো আতাউর রহমান সাহেবকে কইমু যে কিছু প্রাণের সিলেটের দর্শক হলতের উদ্দেশ্যে যারা টেলিভিশনের উপরও বইয়া মানে এটা শুধু সিলেটি ভাষা কই বলে আইওনের বেড়ার উপরও বইয়া যে তামিশকির হল আজকে প্রোগ্রাম দেখরা এই যে অনুষ্ঠান দেখরা তারা আর উদ্দেশ্যে সিলেটের ইতিহাস ঐতিহ্য সিলেটের সিলেট খিলা হইল সিলেটের 5000 বছরের ইতিহাসের মাঝে সংক্ষিপ্ত তুরা কুন্তা না পাইছে কইবা আতাউর ভাই সাহেব যদি দয়া হইলে আপনি তুরা কইন আমরা দর্শক হলতে শুনবানে মানে সিলেট সম্পর্কে আর এর ভিতরে যদি আমরা কোনো সিলটি পাইসা হলতে কুন্তা জানতে চান কুন্তা হইতে চান আমরা কল হরকা ও নিচে লম্বর আছে ও লম্বর কল হরকা আমরা আপনার লগে মাতব থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আইওয়ান কর্তৃপক্ষ এবং প্রাণীর সিলেটের মডারেটর আবুল হোসেন আপনাকে ধন্যবাদ বাট যেহেতু সিলেট নিয়ে প্রথমেই কিছু বলতে গেলে আমি আমি আশা করব আতাউর ভাই আমরা সিলেটি হইতাম ওকে তা আমরা সিলেট লইয়া কিছু হইতে গেলেও সর্বপ্রথম যেটা মনে হয় আঁকি আপনার আজকে দেখো কা আসামর এই যে নাগরিক পুঞ্জিতটা কি প্রায় 30-40 লক্ষ মানুষ বাদ পড়ছেন এরা আজকে কি অসহায় তো আমি একটা বই অন গণবুটে সিলেটে গণবুট 6 এবং 7 জুলাই 1947 সিলেটের গণবুটে কিন্তু আমরা তখন তখনকার পূর্ব পাকিস্তানের সঙ্গে আইসলাম তখন এই গণবুটের বিপক্ষে যারা আছে তারা হয়েছিল অসজনী সিলেট ব্যঙ্গে গুড়া খর্তায়নি পূর্ববঙ্গে যাব না গুড়ার দান খাব না অসজনী সিলেট ব্যঙ্গে গুড়া খর্তায়নি সিলেট ব্যঙ্গে গুড়া খর্তায়নি তারপরে পূর্ববঙ্গে যাব না গুড়ার দান মানে পূর্ববঙ্গে গেলে গুড়ার দান খাইবাই কিন্তু আজকে দেখো কা কত বছর 47-এ আর গত বছর যে এনআরসি যেটা হয়েছে আর কি আপনার আসাম ইয়ের মধ্যে ত্রিপুরা এবং আসাম অঞ্চলের মাঝে আজকে দেখো কা প্রায় 30-40 লক্ষ মানুষ নাগরিক অধিকার থাকি বঞ্চিত এবং এরা সোললি খালি মুসলিম আর কেউ নাই কত বিচ্ছিন্ন নেই মুসলিম তা আজকে কিন্তু করিমগঞ্জ এবং এই যে সিলেট ওয়ের গণবুটো যারা অংশগ্রহণ খোর্তা ফার্সিলা না আজকে গণবুটোর যারা আমরা সুযোগ করিয়া তৎকালীন পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আবার সুযোগ করি দিসলা প্রাণের সিলেটের প্রোগ্রামটা কি এই গণবুটে সিলেটের যে অবস্থান এই বইটা পড়ি আমি আগে আত্ম উপলব্ধি আইতেছে যে এই যারা আমরা মরহুম যতজন আসুন পররাষ্ট্রমন্ত্রী তাকে ধরি আপনারা এই বই পড়লে দেখবা কতজনের নাম সবার নাম আছে এরা যে কোন পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন যে আমার আব্দুল সামাদ আজাদ সাহেব তাই দেওয়ান ফরিদ গাজী সবাই আসুন এই বইয়ের মাঝে এবং এরা এই যে গণ ভোটে সিলেটের লাগি তারা সিলেট রেফারেন্ডামের পক্ষে যে অবস্থান নিছিলা এবং যে কাজ করছিল এদের বদৌলতে আমরা তখন পূর্ব তৎকালীন পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের সংস্পর্শে বা আইসলাম দেখিয়া আজকে আমরা মুক্ত কণ্ঠে কথা হইতাম পারলাম আজকে আমরা গেটার সিলেট কাউন্সিল ইখানে গঠন করতাম পারলাম কিন্তু এক সেকেন্ড আমি একজন কলার লইল এইদিকে আপনার একজন ভাই সাহেব কলার পইল কল আইছেন আসসালামু আলাইকুম কে আছেন ভাই সাহেব কল লাইন অফ প্লিজ হোক আছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনার টেলিভিশনের ভলিউম কমাইয়া মাতকা আমরা অতিথি হলতে লাগে মাতকা প্লিজ
আপনার মাথু না হুন্ডাম না আমরা বুঝেননি ধন্যবাদ আরেকবার আরেকবার চেষ্টা করুন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কে কইরা ভাই সব কইতে কে কইরা আমি মুফিজ আলী কইরা আবুলুশন ভাই ভালো আছেন ও জি আসসালামু আলাইকুম মুফিজ ভাই ভালো আছেন তো আপনি জি ভালো আবুলুশন ভাই আপনার প্রোগ্রাম আমি দেখি খুব সুন্দর লাগে আমরা গ্রেটার সিলেট কাউন্সিলের প্রেসিডেন্ট আছেন আসাউ সাহেব জি চেয়ারপারসন জি খুব সুন্দর লাগে জি খুব সুন্দর লাগে আপনার অনুষ্ঠান ভালো লাগে ধন্যবাদ আপনারে কল করার দায় আপনি যে বিষয় লিয়া আরম্ভ করছেন এই বিষয় আসলে গণভূত তথা সিলেটি অকল পাকিস্তানের লোকের সম্পৃক্ততা বা সমাজে বাক্কা লম্বা সাবজেক্ট একদিনে আপনার এই ইতিহাস আফগানিস্তানকে আমরা লইতে পারবো না আপনার প্রতিনিয়ত আইতই ভাইয়া সিলেট বাসীর সিলেটানের সিলেটের এই সমস্ত ইতিহাস হইতে পারে আমিও আমরা আপনারটা নিবার আমি জনাব আবু সুফিয়ান কুকন সাহেব আপনি তো এখন আসলে হয়েছে কিনা শেকর সন্ধানী লেখক সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং সাহিত্য লইয়া লেখন তো আপনি তুরা হোকা সিলেটের সাহিত্য অঙ্গনের কথা হোক আতর হিসেবে যে যে পয়েন্ট তুলছিরা এই পয়েন্টটা আসলে বিশাল একটা বিশাল একটা পয়েন্ট যে রাজ্যের বড় একটা পয়েন্ট ই কারণ আমি তারা তো যে বই দেখলাম ই বই প্লাস আমি দেখ এখন পর্যন্ত প্রাণের সিলেটের যত অতিথি আইসন সবেও কিন্তু যে সিলেট সিলেট পাকিস্তানের লোকের সম্পৃক্ত গণভূট লইয়া সবেও মারছেন আতর ভাই কিন্তু খুব মজার একটা সাবজেক্ট লইয়া আইসুন শুনবো আমরা আতর ভাই ধন্যবাদ আবুল হোসেন আসলে আজকের যে অনুষ্ঠানটা মানে খুব ভালো লাগে এটা শেখর সন্ধানী অনুষ্ঠান আর তুমি ছোটো ভাই আমার আমন্ত্রণ জানাইছো আমি তোমার এই কর্তৃপক্ষকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি অনুষ্ঠানের শুরুতে আমি মনে করলাম যেহেতু সিলেট অঞ্চলের বাসানিয়া এবং সিলেটি যেটা আমি অনুষ্ঠানের শুরুতে আমি এই করোনাতে যারা যারা আমার প্রাণ হারিয়েছেন যারা অকালে হারিয়ে গেছেন তারার লাগে আমি শোক প্রকাশ করলাম তার পরিবারের সমবেদনা জানাইলাম আর দুনিয়াটা আসলে স্থবির হয়েছে এই দুনিয়াটা স্থবির হয়েছে এখন প্রাণের সিলেট যেটা হইরে আর কি আমি মনে করলাম প্রাণের প্রাণের না জানেরও সিলেট নাই আমি যে জিনিসটা মনে করো আমাকে জানেও সিলেট নাই আজকে আজকে মানুষ অসহ হয়েছে পৃথিবীর মানুষ অসহ হয়েছে আজকে যে কারণে অসহ হয়েছে আজকে সিলেট থেকে শুরু হই রা একজন কলার লইলে অবশ্যই আসসালামু আলাইকুম ভাই সব কে কইরা প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি সবিগুলো মাত্রাম ও সবিগ ভাই ভালো আছেন কি ভালো আছেন জি জি আপনি শর্ট কইরা হুকা বুঝতে নেই কারণ আমি সাসা দিরে সালাম দিতাম ভাই আর তো রোমান জেনে অন আসেন টাইম দে আমি এমনি দূর থেকে টাইম দিছি নি কোনদিন দেখা থেকে তুইছে না আমি ওখানে কইতাম চাই যে আমরা সিলেট গৌরবময় হইতে আমরা প্রত্যেকজন তিন থেকে মানুষ যারা পর্যটক এসেছে তারাও কইছে যে সিলেটবাসী সিলেটবাসী গৌরবশালী আর শুধু শাহজালাল রাইদুল্লাহ আলাহি সাল্লামে যে সময় গেছেন জানি এই যে সুরমা নদী কবুতর তরোয়াল খরম মাটি যে তো কিছু আছে শাহজালাল সকলটা ই যে গাইবি আল্লাহর পাওয়ার আর আমি এই আতর রহমান সাহাজির কিছু আমি ওখানে কইতাম চাই ডাউকি নদীর তীর নোল্লাউরের পারে আমার বাড়ি সাজিপুর গ্রাম এই ডাউকি নদীটা খনন করা হোক আর সুরমা নদীও খনন করা হোক আমি স্বপ্নে দেখছি সাহাজি আমার স্বপ্ন মৃত্যু হইতে পারে না স্বপ্নে দেখছি সুরমা নদীরে বিশ্বাস করুক আর টেন্স নদী থেকে আমরা চার সমুদ্র তের নদী পার হইয়া এই সুরমা নদীর যেতাম আমার বাড়ি ডাউকা নদীর তীরে যেতাম আমরা সিলেটবাসী যেতাম আর যেদিন ইলেকশন হয় আপনার 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 আশা স্বপ্নের কথা শুনছেন বুঝছেনি আমার কথাটা শেষ করে আবুল হোসেন আসলে আমি যে কথা বললাম যে সিলেট যে আমার জন্ম আমার জন্ম সিলেট আমি গ্রাম্য বড় হয়েছি সিলেটের যে সাহিত্য সংস্কৃতি কিচ্ছু নাই এখন সিলেটের যে আদি ইতিহাস ঐতিহ্য সবুজের সিলেট কিচ্ছু নাই রবীন্দ্রনাথে আইয়া দেখছিলা আর যে সিলেট যে সাদলালে আইয়া কইছিলা সিলেট প্রথম আজানদনী বাবাই দিয়েছে গানটা শুনছিলাম যে ই যে সব কিছু অনুভূতি লইয়া আমরা সিলেট যে বড় হইলাম জন্ম হইল সিলেটের কিচ্ছু রয়েছে না এটার একমাত্র কারণ হইলো মানুষ যদি মানুষ হইতাম পারলাম না
আগের ভালোবাসা নাই, আগের শ্রদ্ধা নাই, আগের সৌহার্দ্য নাই, সম্প্রীতি নাই, এই যে একটা প্রেমের বন্ধনে মানুষ আছে কিচ্ছুত নাই, মানুষ ওই যে খালি দ্বন্দ্ব দৌলত নিয়ে ব্যস্ত। এখন একটা গাছ লাগাইতে রাজি নাই, একটা নদীকরণ করতে রাজি নাই, একটা ড্রেন করণ করতে রাজি নাই, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি আবলুশন, তো একটা দিন চলে যাব। যে সিলেটের যে বিষয়টা হয়েছে, আমি মনে করলাম সিলেটের যারা আলোকিত করছেন আগে, যে মনুষ্য হল গেছেন, এরা অনন্য অবদান রাখছেন। এই শতাব্দীতে আইয়া আমরা কিচ্ছু করতাম পারি না, আমরা অসহায় হয়ে গেছি। আমরা শিক্ষার ব্যাপারে আমরা অনেক করলাম, নাগরিক যে কথাটা কইরা আমি সিলেটি ভাষায় লেখালেখি করি, অনেক কবিতা টবিতা লিখছি, অনেক করলাম। আমার ফুফুতো ভাই মনিরুদ্দিন চৌধুরীরে আজ স্মরণ করলাম, আমরা অনেক সময় সিলেটি ভাষায় আমরা বিভিন্ন সময় অনুষ্ঠান করতাম। আজকে আমি আমি আমার ভালো লাগে যে আমরা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আতর ভাই এইসব, আমার মনে করছিলাম যে আমি আজকের মানুষের যে জীবন বিচিত্রা লইয়া আলোচনা করবো। আজকে যে এই জায়গায় খাই খারাই কথা হইলাম সিলেটি, আমরা আগামীতে আমরা পরিচয় থাকতো না, আমরা ছেলেমেয়েরা সিলেটি ভাষা জানে না, সিলেটের সংস্কৃতি জানে না। তো এখন যদি অবলুষণ হই যে আমার পরিচয় যদি থাকলো না, আমার যদি পরিচয় থাকলো না, তো আমার কী এক প্রাণের সিলেট, আমার জানের সিলেট নাই রে ভাই। আমি একটা পুরানা কবি হইলে এখানে অনেক বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে যে সময় কোনো ঘটনা হইতো আমার গ্রামাঞ্চল, ওই সময় তো মিডিয়া টিভি নিউজ হয়ে আসিল না, কবির মাধ্যমে গিয়া এই ঘটনাটা প্রকাশ করা হইতো। তো আমি হবি একটা হইলাই, আল্লাহ আমিন বলো মুমিন যতনে কো নাম, নবীজির শরণে আমার হাজার হো সালামে ভরে বলে যাই, ভরে বলে যাই, শুনেন ভাই হিন্দু মুসলমান, আশ্চর্য ঘটনা একটি ওরে যাই বোঝান, জিলা সিলেটেতে আছে তাতে যোধপুর গ্রাম, সেই গ্রামে বসত করে ইন্তাজালি নাম, মিয়া দনে দনে মান সম্মান আসিল যে মন, দেশে বাসে মান্য করে গুরুর মতন করে দুই বিয়া। ধন্যবাদ ভাইসাব, আপনাকে ধন্যবাদ। আপনার আরো দিন শুনবো, আপনার বাকি গুণ বুঝছেন নি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা ফুটি আপনি পাঠ করছেন। আমরা এবার আতাও ভাইসাব একটা, কারণ আমি কেন বারেস্টার করলাম না, কারণ প্রাণের সিলেট হয়ে বুঝছেন নি, সিলেটের সন্তান, সিলেট থেকে জন্মিয়া বারেস্টার হয়েছেন বুঝছেন নি, লেখাপড়া কইরা অন্য আয়া লন্ডন আয়া লন্ডনে বুঝছেন নি, এই যে কমিউনিটির লোকে হলজাত কমিউনিটি লগে চলরা। তো তাই আমরা যে মাত্র আসলাম, এর ভিত্তিতে আমি দুই তিনটা কল লইছি, যে মাত্র আসলাম যে সিলেটের গণবোধ, সিলেট কিলা মানে সিলেট তো আমরা জানি 5000 বছর ধরেও বিভিন্ন সময় বিভিন্ন লাখান রূপ নিছে সিলেটের মানচিত্র, ইতিহাস, ঐতিহ্য, এটা রাজ্যের লম্বা ঘটনা। আমি ভাইসাহেব শর্ট করে রাখতাম স্যার, না আমি ওটা কইম আর কি, যে 1757 সালে যখন পলাশির আম্রকাননে আমরা সূর্যাস্ত গেল, অর্থাৎ আমরা পরাধীন হইলাম, 1782 সালে কিন্তু সিলেট প্রথম বিদ্রোহ, মহরম মাস আসিল, মহরমের 10 তারিখ শাহী ঈদগাহ, খাদামিয়া আর মাদামিয়া নাকিতা ও দুই নামে দুই ভাইয়ে ইংরেজের বিরুদ্ধে প্রথম তারা বিদ্রোহ করছিল। দেখো কা 1757 আর 1782, কাজে সিলেটের যে ইতিহাস ঐতিহ্য, এটা আপনি ফটখরি কইতে পারতা নাই, খুবই সমৃদ্ধ। এই যে কথাটা কইছেন, আমি আপনাকে কই, এই কথাটা হইছে কিতা তখনকার ইংরেজের লাস্ট যে সেনাপতি আসতা সিলেটের দায়িত্বে, তাই যে হাদামিয়া মাদামিয়া যে মার্ডার হয়েছিল শাহিদগার, তো তানের ছেলে কিন্তু ফয়লা সিলেটি বা ফয়লা বাংলাদেশি, 1806 সালে আইসতা তানের বাফের প্রতিশোধ নিবার তাই স্কটল্যান্ড আইসলা এর লাগে আমি কইতাম চাইলাম যে দরকার আমরার অনেক সমৃদ্ধ, এবং সবচেয়ে বড় জিনিস যেটা প্রত্যেকের কিন্তু আঞ্চলিক ডায়লগটা আছে, হ্যাঁ, কিন্তু আমরার নিজস্ব ভাষা আছে, নাগরী ভাষা, ভাষার লোকে লোকে আমরার অক্ষরও আছে, ও তো ভাষা আমরা অক্ষর বর্ণ মানে বর্ণ পরিচিতি যেটা, এটা আমরা যারা গবেষণা করেন তাইন আমি আসলে আতরবাইরে আমি একটু আলোচনা করতাম চাই, এই যে গবেষণার যে নাগরিক ভাষাটা, এই ভাষাটা কিন্তু আমি বুঝাগত, এটা এই ভাষাটা কিন্তু আমরা অবহেলার কারণে অনেক পিছিয়ে গেছে, কি আমরা অবহেলার কারণে একটা জিনিস গতকালকে আমি পড়ছি, আপনার সময়টা আমি নিলাম একটা মিনিট, গতকালকে আমি পড়ছি আপনার, আমি একটা মানে ফেসবুকে পড়ছি, এই যে মুরারিচাঁদ কলেজ, এমসি কলেজ, এটা ইটারে মানে এখানে পূর্ণাঙ্গ কলেজ করার লাগে, যার সার্বিক এবং বলিষ্ঠ ভূমিকা আছে, তাই একজন মুসলমান আসলা হাফতান মিয়া,
মিনিস্টার আসলা থাইন যদি বলিষ্ঠ ভূমিকা নিতা না তো আজকে এই জায়গাতে মুরারি চাঁদ কলেজ হয় না তো সিলেটের অনেক ইতিহাস ঐতিহ্য আছে আমরা জানি না আর এটারে লালনও করতাম পারি না আমরা করব প্রাণের সিলেট কিন্তু সিলেটের নাগরী ভাষা নেই সিলেটের মানুষ নেই আমরার যে ডেভেলপড হইবার কথা আতর ভাই এই জিনিসটা তো আমরা অনেক করলাম ভাই আপনি দেখো আপনি যে ছোটবেলা তো ইউনো আইছো লেখাপড়া করছেন সিলেট কতটা দেখছেন আপনি এই যে সুলেমান হলো অনেক অনুষ্ঠান হয়েছে সারা দোয়াল অনেক অনুষ্ঠান হয়েছে কিচ্ছু নাই এখন এখন একটা ফেসবুক আছে কিছু না আমরা এখন কোলারে নেই আসসালামু আলাইকুম কোলার খেয়ে আছেন ভাই সাহেব যে আপনার আপনার টেলিভিশনের ভলিউম কমাও কা কমাইয়া আমরা লাগে মাত ভাই সাহেব হুন্ডা নি আপনি আপনার মাত ভাই সাহেব ওকে ধন্যবাদ আপনারে তো যে আতর রহমান সাহেব যে কথা হওয়াত আসলা যে সতেরোশো বিরাশি সাল প্রথম আপনার মানে বিদ্রোহ যেটা ইংরেজ বিরোধী বিদ্রোহ কারণ 1757 সাল পলাশির আম্র কারণে আমরা সূর্যাস্ত গেল আমরা পরাধীন হয়ে গেলাম তো 1782 সাল সিলেটের শাহিদগা সেই ঐতিহাসিক শাহিদগা আর অন্য মাঝে হাদামিয়া মাদামিয়ায় ও প্রথম বিদ্রোহ করুন এরপরে অনেকগুলা বিদ্রোহ হইছে সন্ন্যাস বিদ্রোহ তারা দুই ভাই আসলা তারা মৌলা না আসলা দুইজন আচ্ছা এখানে হাদামিয়া আর মাদামিয়া এটা আমরা আজরাফ শাহর দেওয়ান আজরাফ শাহর ইয়ত আছে কিতাত আছে যে ইংরেজ যে ইংরেজ হিদিমকো আমার আমরার জয় আসতা দিনে আবু তাহের চৌধুরী সাহেব আসলা তাই কিন্তু এই ঘটনাটা আবার সুন্দর করে পুনরাবৃত্তি করছিল যে তখনকার যে লর্ড আসলা সিলেটের তাদের একবারে তাদের তাদের একটা বইয়ের মাঝেও কিন্তু এই বিষয়টা এই বিষয়টা উল্লেখ আছে যে মানে সিলেটের কালেক্টরেট হইতো তখন মানে তখন লর্ড নাই এরা মানে ইয়ে হইতো মানে কালেক্টরেট ডিস্ট্রিক্টর কালেক্টর এখন আপনারা প্রশ্ন করি আতর ভাই তারা দুই ভাই বিদ্রোহী করলা সিলেটের এই স্বার্থের লাগি দুই ভাই অংশগ্রহণ করতে পারলা ও জায়গা বুঝি ঢুকা যে দুইটা ভাইয়ের প্রাণের মাঝে সিলেট আছে যার কোনো এটা করছেন আর তো থার্ড একজন পার্সন তো আইতে পারলা না এইটা আমার কাছে একটা প্রশ্ন জিনা কুকুন ভাই দুইজন নাই মানে এখন যুদ্ধের মাঝে বহুত মানুষ আসলা তারা দুই ভাই প্রথম নেতৃত্ব ছিল দুই ভাই একজন হল্লাম ছিল না তারা মনে করছেন আমি যেটা মনে করো আমি ও জায়গা তো আইসলাম আতর ভাই যে আজকে দিদি সেতুবন্ধন থাকে না আজকে দিদি আমরা একথা থাকি না তাইলে সিলেট আমরা খুঁজে পাইতাম না কোনো সময় পাইতাম না না বিদেশ পাইমু না দেশ পাইমু আর 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 ওই জিনিসটার লাগে আমি কইতাম স্যার যেমন আজকে 30 লক্ষ 40 লক্ষ মানুষের যে ভবিষ্যৎটা অনিশ্চিত তার আর কোনো নাগরিকত্বের অধিকার নাই ভোট দেওয়ার অধিকার নাই ইভেন কি 28 বৎসর ভারতীয় সামরিক বাহিনীর চাকরি করার পরেও দেখা যায় আপনার নাম লিস্ট হামায় না ওই যে নাগরিক পুঞ্জি তো আজকে আমরা চিরকৃতজ্ঞতার সঙ্গে আমরার যে পূর্বপুরুষ হল যারা এই গণভোটে অংশগ্রহণ করা মানুষের উদ্বুদ্ধ করছেন এবং তখনকার পাকিস্তানের পক্ষে আবার লাগি বা পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গের সঙ্গে সিলেটের তাও আড়াই থানা কিন্তু ষড়যন্ত্রের শিকার আজকে আমরা এর লাগি আমার প্রাণের সিলেট থাকি আমার প্রাণের আবেদন থাকবো আমরা যাতে এদের আত্মার মাগফেরাত কামনা করি কারণ আমরা রে যদি তখন তারা আন্দোলন করিয়া এবং তখনকার আপনি দেখুকা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে কত উন্নত যোগাযোগ মাধ্যম গরু বইয়া একটা টিফা দিলে আপনার কল লিস্ট বা আপনার সোশ্যাল ফেসবুকের লিস্ট হাজার হাজার মানুষের কাছে মেসেজটা পৌঁছে যান কিন্তু তখনকার এই বইটা পড়লে দেখা যায় ফায়ে আটিয়া মাইলের পর মাইল এককজন তাকে এককজনে যোগাযোগ করছে এটা গণভোটে সিলেটে গণভোট আতর ভাই ও জায়গা তো আমি ভালো লাগছে আপনার এই কথাটা যে আপনি কইলা যে জিনিসটা তারা যে এত ত্যাগ করছে এত ত্যাগ করছে কিন্তু আমরা কিছু কিতা করব এখন তো আমরা তো বাইয়ে বাই দেখতে পারি না আমি যে কথা চাইছি যে বাইর লোকে বাইর সম্পর্ক নাই ফাড়ার লোকে ফাড়ার সম্পর্ক নাই গ্রামের লোকে গ্রামের সম্পর্ক না এই যে বিভাজন করছে এই যে মানুষের মাঝে একটা দূরত্ব করছে এই জিনিসগুলোকে আমরা কল্যাণ যার আমরা মাঝে আমি যেটা প্রথম দিনে বুঝছি আমার যেটা গবেষণা আমি অনেক দিন ধরে লেখালেখি করলাম এবং আমি সব কিছু আবলুষণ তুমি এর সময় আমার আর দুইটা রাজনীতি ঢুকছিলে আমারও জানা আছে আমি রাজনীতি বাদ দিলাইছি আমি সমাজ বাদ দিলাইছি ও কারণে আমার দুঃখ হয় ব্যথা লাগে যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য নাই প্রেম নাই বিশ্বাস নাই আত্মবিশ্বাস নাই এই জিনিসটা তো যারা কবি সাহিত্যিক এরা তো মানুষের কথা লিখতেও যে অত যে প্রতিনিয়ত যে যত তার লেখরা তার কারণ হয়েছে কেউ মনে হরকা মানুষের ভিতর থাকি অনেক তার লেখরা আমি বলছেন লাস্টে একটা তার সময়টা দাঁড়িয়ে আমি লাস্টে একটা কথা কই আমরা তো কোনো কথা কইলে কোনো জবাব পাই না যার কারণে মনের ব্যথাটা আমরা কলার লইলাই অবশ্যই আসসালামু আলাইকুম কলার খেয়ে আছেন ভাই
Assalamu alaikum. Bala asun ni bhai. Ji alhamdulillah. Kya khabar hai sahab? আচ্ছা আচ্ছা ভালো আছেন তো আপনি জি আসি ভালো আপনার কেন বারিস্টার সাহেব দেখলাম জি অভিভূত আবু সুফিয়ান চৌধুরী সাহেব দেখলাম জি সিনি আমি দিব জন্ডু সিনি তারও আমার চিনবার সালাম মামা সালাম ওয়েলকাম প্রাণের সিলেটো আপনার অভিনন্দন উষ্ণ অভিনন্দন জি আচ্ছা এখন কত হইলো বারিস্টার সাহেব গিয়ে স্যার আমার বেটা গিয়ে জানতাম তাই মু কৃত্রিম পাশার জমিদার আলিয়ান তো তাই যে তাই যে সাদনি ঘাট বানাইছে প্রশ্ন করার লাগে আপনার অভিনন্দন মামা, আপনি একজন রাইটার মানুষ, একজন গবেষক। আমরা আসলে চাঁদনি ঘাট যেটা আতর ভাই জানা, চাঁদনি ঘাটের আসলে ইতিহাস আছে। আমরা তো এটা মানে সুষ্ঠু ইতিহাসটা আমরা এখন নলেজ হয় না, কইতাম পারতাম না, যেটা কইতাম পারতাম না এটা লই আলোচনা করা মানে যাইতো নাই। আমি আতর ভাই আপনি কিতা কইতেছি না, ওটু আমি যে আপনার কাছে আছে না, আমার কাছে না। আমার কাছে মজুমদারি, মজুমদারি একটা স্টেট আছে, আমি যতটুকু জানি মজুমদারি স্টেটও আমার কিন্তু জানা নাই, কিন্তু আমার একটা রিলেটিভ আসলে আমার 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 যে দাদির বাপ সাইমা চৌধুরী মজুমদারি স্টেটও তাই চাকরি করছেন, পঞ্চম জজরে রিসিভ করছিল। তখন আমার আব্বা পিডিপির চাকরি করতো, তারার কাছে শুনছি যে মজুমদারি স্টেট একটা বড় স্টেট আছে সিলেটে প্রশাসনের ব্যাপারে। মজুমদারি স্টেট অনেক অনেক থিয়া গেছে, যেটা তুলনা হয় না। তো পুরো ইতিহাসটা আমি জানলাম না। ধন্যবাদ কোন ভাই। আমরা হয়েছে কিটা আমরা ছোট্ট একটা ব্রেকও যাওয়ার লাগে, আওয়ার বাদে হিববার আমরা মাতমু। আর আর আপনারা যে কইছেন যে চান্দিঘাট বা আসলে হয়েছে কিটা জানি, সিলেটের বিশাল ইতিহাস, 5000 বছরের ইতিহাস। সিলেট সিলেটের যে ভৌগোলিক অবস্থা নিকাল লইয়া ইতিহাস জগতে লইতে বিরাট এটা মানে এটা যুগের পর যুগ বইয়া আলোচনা করলেও শেষ হইত না, কারণ সিলেটের মেপ বিভিন্ন সময় বিভিন্ন লাগান বদলিছে। একটা বিষয় লইয়াও আতাউর রহমান সাহেব যে তুলছিলাম গণভোটও আমরা ভোট দিয়ে আমরা কিন্তু পাকিস্তানের লোকের সিলেটি অকল গেছে থাকি, এখানে হিন্দু মুসলমানের সম্পৃক্ততায় আসলে আমরার যে অতিথিসকল আসুন, অতিথিসকল থেকে যে মাতবার সময় আসলে এক ঘন্টার প্রোগ্রাম তো খুব সংক্ষিপ্ত, মানে খুব আটাই উঠেই মাতুন লাগে, আটাই উঠেই না মাতলে ওই যে কিতা আপনারা যে খাড়িয়কল হয় নি তা খাড়িয়কলদের উত্তর দিতে গেলে বা ইতার ইতার জানতে মারতে গেলে আর বাক্যার টাইমের দরকার, বুঝলেন নি। যাই হোক, আমার অনুরোধ তাবো আয়নের মাধ্যমে আপনারা প্রাণের সিলেটের সাপোর্ট করবা আর সাহায্য করুন, যেন দেখ মানে আমরা প্রোগ্রামটা আরও লম্বা করবো বা ওখানে কোয়াত আসতাম আতাউর রহমান সাহেব। তো আতাউর রহমান সাহেব আমি একজন কলার লইলে, আসসালামু আলাইকুম কলার, কে কয় ভাই সাহেব? বেশিরভাগ মানুষ 70% 80% মানুষ সিলেটি মানুষ শহীদ হয়েছেন। লন্ডন ট্রিনিটি স্কোয়ার দা টাওয়ার হিল মেমোরিয়াল হকলের নাম লেখা আছে, বর্তমানে যে ব্রিটেন যারা অবস্থান করা সিলেটি হলতে আপনি সৈয়দ সাহেব 1806 সাল থেকে হাদামিয়া মাদামিয়া মার্ডারের রিভেঞ্জ নেওয়া তাছিল যে সৈয়দ আলী সাহেব, এর বাদ তাকে সিলেটি হল তের উত্থান বা সিলেটি হলদের বসতি, এর বাদে হাজি আফতাব আলী সাহেবের যে আপনার সিমেন্ট লিডার্স
আসলা হাজি আফতাব আলী সাহেব এর বাদ থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত শফিক সাহেব যে কইরা আসলে শফিক সাহেব রেগুলার ওটা বিষয় লিয়া সিলেটি বিষয় লিয়া গাটাগাটি করেন তাণ্ডব একদম আনমু তো আপনি কল যে কোভিড 19 থেকে শুরু কইরা ভাই সাহেব আমরা সিলেটি কল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তো লম্বা তো মাথা হইতে হয় সংক্ষিপ্ত আকারে হোক আছেন আফটার অর্গানাইজেশন সিলেটি কলতের কিতা কিতা হয়ে যাইছে রহাপুরা সংক্ষিপ্ত আকারে কইলে ইখানে খোয়ার আগে আমি ওটা কইম যে ভাই যেটার অবতারণা করছেন টাওয়ার হিলর যে মেমোরিয়াল ইয়ে আছে ইগুলাত কারণ আমরার মানুষ কি তার লাগে বেশি যাহা যে ইউ আসলা আমরার বৃহত্তর সিলেট অঞ্চলের নোয়া ইয়ার ক্যালকাটার একটা ইউ আছিল খালাসি অকলর যে পল্লী আছিল এটা সম্পূর্ণ আছিল আমরার কন্ট্রোলে আর এখান থেকে আমরার আফতাব আলী সাহেব সিমেন্ট লিডার আসলা কথা বুঝছেন নি এবং প্রত্যেক জায়গাত আপনি প্রতিটা গ্রাম্য ফাইবা ওই যে সারংবাড়ি হইল এই সারংবাড়ি কিন্তু এটার একটা ইতিহাস আছে আপনি বৃহত্তর সিলেটের আমি প্রশ্ন করতাম আসলে আপনার যে সারং অত সারং আইলা অত সারং আইলা হই থাকে প্রতিটা উপজেলার প্রতিটা উপজেলার প্রায় প্রতিটা গ্রাম্য ইউনিয়নের মাঝে সারংবাড়ি ফাইবা এবং এরার কারণে যেহেতু জাহাজি হল আসলে ইউনিয়ন না তাতে ভাই প্রতিটি গ্রামের মাঝে সারংবাড়ি সারংবাড়ি এবং সারং ফাঁস আসুন তো এদের আধিক্যতার কারণে কারণ এরা জাহাজে আইসন এবং জাহাজ তাকি নামিয়া বা যেহেতু নেভাল ফোর্স তখন খুবই স্ট্রং আছিল ইন দিস ওয়ে দ্যাট ওয়ে এরা কিন্তু যুদ্ধ জড়িত ইয়া শহীদ হইছেন এর লাগি মেমোরিয়াল ইয়ার মাঝে সিলেটি হলেন আর আপনি আমার অর্গানাইজেশন সম্পর্কে যে কবি আমি জানি এখন এর ভিতরে এখন খোলা লইলাই কারণ সারঙ্গ হলতে লই আমরা আরেকবার মারতাম হইব কারণ কোনো যেটা আপনারা তুলিয়া দিছেন যে দেখা সারং লইয়া কিন্তু বহুত ইতিহাস আছে আমরা আমরা গ্রাম বা যেখানেও যাইবা আমরা মানে সারং সাবলতে লইয়া বহুত মাত মার আছে এটাও যে এখ প্রশ্ন এখ জিনিস আয় আপনার মেমোরেন্ডম লেখা আছে যে এই যে নামগুলা এগুনতে আসলে আমরা আসলে তুলিয়া ধরতাম হবে সিলেটি অকল তো এটা এটা একটা ঐতিহ্য যেটা তুলিয়া ধরতাম আসসালামু আলাইকুম কলার খেয়ে আসুন ভাই সাহেব লাইন হ্যালো হ্যাঁ সালাম আলাইকুম ভাই সাহেব খেয়ে আসুন ভাই আলাইকুম সালাম যে ভালো আছেন আপনি জি ভালো কে কইরা ভাই সাহেব আমার আমি আলু আবুল হোসেন সাহেব লোক মাত্রাম পারিনি জি যে মাত্রা আপনি আমার লোকে ভাই সাহেব আমি জি আমার টেলিফোনটা আপনার রাখবা আপনার কাছে জরুরি আমার কাম আছে আচ্ছা আচ্ছা আমার আমার বাড়ি দাওরাই আমার নাম মধুমিয়া আচ্ছা আচ্ছা মধুমিয়া সাহেব আপনি কোন কথা কোন আপনি আমি তো কেমন না ঠিক ঠিক থাকিব নয়লম্বর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের দেখা হইব না বুঝছেন নি আমি 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 আল্লাহর বাড়ি আপনার লগে আমার দেখা হইছে আর আমি বহুত ইনশাআল্লাহ বুঝছেন নি আপনি কোনটা কইতা নিবা আপনি তো পুরানা লন্ডনি আপনি কোনটা কইতা নি ঠিক আছে বা বড় খুব ভালো লাগে রিক্তা আমার বাজে সব আসুন আমরা যে মাতো আসতাম আমরা আতাউর রহমান সাহেব উঠা কইস না যে দেখা এক মাতা শফিক মিয়া সাহেবের মাত্রা কি আসছে যে টাওয়ার ব্রিজের অনু নাম লেখা আছে যারা যাজিয়া সারং সাবকল আইসতে আইয়া অনু বসতি আরো কইরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে ইয়ারা লাগ্যসন হয়েছে কি ধরনের সিলেটি মানুষ সকল যেখানো যাই ও ফাত্রর রঙে রং ধরিলেন দেখা কলকাতা আতাউর রহমান সাহেব কইছেন কলকাতা তাসলা এক ফারারে পাঠাই দিচ্ছে এটা সিলেটি ফারা জগন্নাথপুরি ফারা বিষ্ণাতি ফারা সাতকি ফারা সিলেটি ফারা বানাই দিচ্ছিল আর লন্ডন আইও ও সমান অবস্থা আমি আমি আবলুশন আমি ও কথা কইতাম সেইরাম আমি আতর ভাই আছো যে আমরা তো আতর ভাই তো সিনিয়র সিটিজেন আমরা ইয়া পাইছি একটা বর্ণাঢ্য লাইফ তারা তো বাংলারে ডেভেলপ করার লাগে সিলেটি ভাষারে ডেভেলপ করার লাগে আতর ভাই মতো মানুষ বলে খাম করছেন আমি নিজেই লন্ডন আই দিয়েছি তো আমার কথা হইলো এই যে আমরা আজকে একটা মিনিট সরি আমার কথা হইলো ও যে আমরা এত কিছু মাত্রা আছে টেলিভিশন বাংলা কথা কইলাম আমরা যে এই জেনারেশন আমরার পরে আতাউর পরে হরে আমরা পরে আমরা যে ছেলে মেয়েরা আছে এরা কোন আইডি পাইব এরা কোন প্রাণের সিলেট পাইব আমার ও প্রশ্নটা ওখানে ওখানে দাই আতাউর ভাই কেছে রাম ভাই রাম পারে কিন্তু এখান তুই আর কোন জায়গা আর ও যে সিলেট নিয়া মাত না তুমি যে সেই তো যে আপনি যাই যা বলতের মাত যদি মাত না আপনি সারংশা বলতের মাত থাকি না আর আমি ইকান যদি কই ইকান আমি যখন জিগাই আমি যখন জানবো আতাউর সাহেব যখন কইবে আপনি যখন কইরা লন্ডনের রাস্তায় রাস্তায় সিলেটি শব্দ হল যে লেখা বুঝুন নি এটা জিগাইতে আতাউর রহমান সাহেব সাইড ঘন্টা মারে কইতুই বাগালি
খালি আচ্ছা আপনি যে সারংশা বলতে লইয়া কইছে ওখান তা আপনি পুরাই লোক না ওটার কারণে আকি স্বাভাবিকভাবে আমরার আতিক্যতা বেশি এবং যেমন আমি নটিংহাম থাকতে পাইছি নটিংহাম একজন হয়ে জাহাজি ইন ভুলার চট্টগ্রামের ভুলার তো এই ধরনের আসছেন কিন্তু সিলেট অঞ্চল থেকে বেশি আসছেন তো স্বাভাবিকভাবে যে অঞ্চল থেকে মানুষ বেশি হয় তারা যেহেতু আধিক্যতা থাকে তো এর জন্য হয়তো এটার কন্ট্রিবিউশন আর আপনি যেটা জানাইছেন যে কোভিড নাইন্টিন দেখুক এটা একটা বৈশ্বিক মহামারী এবং আজকে গ্লোবালাইজেশনের যুগ সারা দুনিয়ার যেভাবে এটার তাণ্ডব চলে এবং আমার মনে হয় না অবস্থা আবার নর্মাল হইব হয়তো এটারে আমরা গলার মালা করিয়েও চলতে হইব গলার মালা মানে অর্থাৎ কোভিড নাইন্টিন লইয়েও চলতে হইব এবং এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং চিফ ইয়ে অনেক রিসার্চারে কইরা যে এটার ওই ভ্যাকসিনেশন বার করিয়া ওই কোভিড নাইন্টিন গোলাত লইয়ই চল বা ভ্যাকসিনেশন দিবা ওরকম আর কি যেভাবে নিউমোনিয়ার বা ইয়র লইন মানুষে ও ধরনের তো আমি ওই জিনিসটা কইতাম চাইলাম কোভিড নাইন্টিন আওয়ার পরে দেখলাম যে কিছু মানুষ যে গভর্নমেন্টে ফাড়লো দেয় সেলফ এমপ্লয়মেন্ট ইয়োদের বাট আমরা কিছু মানুষ আনডকুমেন্টেড আমরা যে এমন কিছু করতাম পারছি আমি দাবি করি না বাট আমরা এই মানবেতর জীবনযাপন যারা আনডকুমেন্টেড মানুষ এবং বাংলাদেশের কিছু মানুষ ওইরারে সাহায্য করার কিলা সাহায্য করছেন কইবানি প্লিজ শর্ট করে বলো গ্রেটার সিলেট কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটা ফান্ড রেজ করছি ক্রাউড ফান্ড একটা চ্যানেল লিগ্যাল না এরারে আনডকুমেন্টেড করছি শব্দটা আমরা আঁকি আনডকুমেন্টেড পার্সনরে ইকানো আমরা দিছি প্রায় 15,000 pounds আর 10,000 pounds আমরা সাইড ডিস্ট্রিক্টের গ্রেটার সিলেট কাউন্সিলর আমরা যে রিজনাল ইয়ে হল ডিস্ট্রিক্ট কমিটি আছে তার মাধ্যমে ইয়ে হওয়ার চেষ্টা করছি বাট আমরা এটা টুকেন মানে আমি কই না যে আমরা মানুষের মানুষের অল্প পয়সা এটা কিন্তু আপনি 110 জন মানুষের আপনি ধন্যবাদ এটা সিলেট গ্রেটার কাউন্সিলরে কারণ এই যে এই কোভিড নাইন্টিনও যে আনডকুমেন্টেড আমরা চেষ্টা করছি সাহায্য করছেন ধন্যবাদ আজকে প্রোগ্রাম আইসুন আমরা আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে আইসি আমরা আমি আবু সুফিয়ান চৌধুরী কনসাপ্টে কমু যে আপনি এখন কবি মানুষ আজকে আইসুন মাতলে বহুত মাত আরও আইবা আমি দাওয়াত করমু কবিও বলতে রে আপনারা কইমু আরও আপনি অতিথি বলতে কইবা শেষ মুহূর্তে আপনি সিলেটি একটা গান অথবা কবিতা আমরা রে শুনাইল কারণ হচ্ছে প্রোগ্রামের আমরা কিন্তু এক ঘন্টা গেছে গিয়ে অলরেডি বুঝছেন নি দয়া হইরা আপনি আপনি শেষ হওয়ার বাদে আতর বৈশে সমাপ্তি লাইবা যে আমরা শেষ হইলো প্রোগ্রামটা আপনি খুব শর্ট করে কবিতাটা কইলে হইল কা এটা এটা কিন্তু আপনার লেখা নি আমার লেখা আপনার লেখা কবিতা আমারও গ্রন্থ তো নেই জীবনের আপনার কিতাব বই এটা আপনি জীবনের কাটে জীবনের পথের কাট জীবনের পথে কাটে ও জীবনের পথে কাটে হইল কা আমি বিজয় দিবসের কবিতাটা পড়াম আচ্ছা তোমাকে ভাবছি মধ্যরাত পর্যন্ত তুমি অসংখ্য ভাইয়ের তাজা রক্তে মাটিতে লুটিয়ে পড়া তুমি শ্বাসহীন মানুষের রক্তের শপথ তুমি বিজয় দিবস তুমি সেই রক্ত জবা তোমাকে খুঁজে পেতে আমার প্রিয়তম দর্শিত হয়ে বাড়িতে ফেরা আমার বাসর্গ সাজিয়েছি তোমার স্বপ্নফুল চুকে একে সময়টি বড় নির্মম তোমাকে খুঁজতে খুঁজতে আমি এবং আমার প্রিয়তম এই পৃথিবীর সকল ভালোবাসা জমিয়ে রেখেছি স্বর্গীয় সুখের আশায় আমি আজ সকল স্বপ্ন নিঃসঙ্গ ভালোবাসা আমার কাছে কিছু নেই শুধু আমি একা আমি চাই সকলের সকল সুখ দুঃখ মুছে যাক চিরন্তন সত্য হয়ে আমি সত্য হয়ে জানতে চাই তুমি সত্যি কি সেই বিজয় দিবস থ্যাংক ইউ কুকুর ভাই আমরা আমরা আপনার কাছে পরবর্তী অনুমো সিলেটির দুই লাইন কইলো আপনি তো এটা শুদ্ধ ধন্যবাদ আপনার আয়োজন করি ধন্যবাদ প্রাণের সিলেটও আমরা পরবর্তীতে আপনার যখন আর যদি আমি আর সর্বশেষ আমরা শ্রদ্ধ বড় ভাই সিলেট গ্রেটার সিলেট কাউন্সিলের সম্মানিত চেয়ারপারসন আজকে যে অত কষ্ট করি আসলে তাই বারণ্য হইন না অত ব্যস্ত মানুষ এর বাদেও প্রাণের সিলেট হইন না আমার কইছেন ভাই আমি প্রাণের সিলেট উন্নয়ন আর থাকতাম পারছি না ও যে মায়ার মানুষ মায়ার একটা ভাব দেখাইছেন ও ভাবের দায় আমরা কৃতজ্ঞ এবং সর্বশেষ তাদের পক্ষ থেকে প্রাণের সিলেটে আয়ন টেলিভিশনের দর্শনার্থী কলা কৌশলী এবং যারা ব্যবস্থাপক তাদের তাদের দেশে কইতা আমরা প্রোগ্রাম শেষ করে দেব আচ্ছা আমি ওটা হইমু আর কি প্রাণের সিলেট প্রোগ্রামটা যেভাবে প্রাণের সিলেট এবং আজকে আমার একজন কো-প্যানেলিস্ট তাইন কইতা চাইয়া যে এখন এটা সামাজিক অবক্ষয় সারা দুনিয়াতে আইছে সারা বাংলাদেশও আছে সিলেট কোনো একটা বিচ্ছিন্ন অঞ্চল নাই এটা সারা মানে হোমোজেনাস এন্ড হেট্রোজেনাস আমরা সায়েন্সের ভাষায় যে কই আর কি হোমোজেনাস হইল গিয়া চিনি যদি ফানির মাঝে গুলাই তা আস্তা গ্লাসর বা কাপড় সব দিকে সমান মিঠা কিন্তু আপনি যদি ইয়ো বালু মিশান তো এটা হেট্রোজেনাস তো আজকে এটা মিশত না ফানির মিশত না তো এর লাগি আর কি সামগ্রিকভাবে যে সমাজও যে অবক্ষয় এটা আমরা সিলেট তো বিচ্ছিন্ন দ্বীপ নাই এটা পার্ট অফ বাংলাদেশ
তো এই হিসাবে প্রাণের সিলেট যত কিছুই হোক আজকে সামাজিক যে অবক্ষয় এটার জন্য আমরা অবশ্যই করণীয় আছে আমরা যারা সমাজের ইয়ে হিসাবে দাবি করি সামাজিক বা সোশ্যাল কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমরা কাজ করতে হইব আমরা কাজ করতে হইব আমি সবাই দিয়ে ইয়ে করবো সবাই চোখ কান খুলে রাখো কা কিন্তু আশার আলো আছে ওই যে জিসিএসসি এলেভেলও দেখো কা আমরার জেনারেশনে মাশাআল্লাহ আগে কেমব্রিজ আর অক্সফোর্ডও আছে গোনা একজন দুইজন যাইতো ওখন মোটামুটি কেমব্রিজ আর অক্সফোর্ডও ওই যে রেজাল্টের উপর আপনি অ্যাসেস করি দেখো কা আমরা মাশাআল্লাহ 50-60 জন ছেলে মেয়ে আমি মনে করি প্রতি বছর ওখন চান্স পার এটাও কিন্তু আমরার একটা সাকসেস অ্যাচিভমেন্ট কাজেই হতাশ হইতাম না আমরা হতাশ হওয়ার কোনো ইয়ে থাকতো না আমরা ইনশাআল্লাহ আগাইয়া যাইমু এবং প্রাণের সিলেটের প্রোগ্রামের আমি সাকসেস কামনা করি এবং এটা তো স্বাভাবিকভাবে আমরার প্রাণের লোকে সম্পর্কিত এবং ইকানো আইয়া ওই যে সিলেট ফাইলে যে মন তেমন ডাকাত ফাইলে হই না আসন তেমন লন্ডন ফাইলে হই না আমার সিলেটি ভাইসাহেব ও আমার সিলেটি ও কথার উপরে আমরা কুকুর মানুষ থাকি গান এটা উনলাই কুকুর ভাই আমি চট করে কইলো গান এটা আমি তো আসলে গান ছোটবেলাতে গাইতাম তো যাই দেখলাম গাই দু জাহানের মালিক তুমি হে পারওয়ারদিগার দু জাহানের মালিক তুমি হে পারওয়ারদিগার আমার গুনাহ মাফ করে দাও মনের কালি সাফ করে দাও আমি যে গুনাগার হে ধন্যবাদ খোকন ভাই অত্যন্ত সুন্দর কইরা গাইছেন আতার রহমান সাহেব যে কথাবার্তা কইছেন এই কথাবার্তা আর ই আজকুর এই আলোচনা তাকে যতটুকু কইছে বা খোলার হলতে তা কইছেন আসলে আমরা আপনারা কাছে আচ্ছা আমরা আপনারে অনেক কথা জিকাইতাম অনেক কথা খানো হয়েছে কিন্তু আমরা সময় শেষ তার বাদে আমরা টিমে আমরা এই যে অতিথি হল আইসন বা এই যে অতিথি হলদের কথাবার্তা হইনি আসলে ওই সেগুলো নেই আসলে মানুষও মানে আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো কারণ টিমের দ্বারা আছেন আর তার রহমান সাহেব যে সুন্দর করে কইছেন যে আমরা খালি সিলেটি নাই আমরা মানুষ হিসাবে আমরা ব্রিটেন আছি আর মানবতার দিক দিয়েও আমরা জেলা মানে নিজের ওই যে জিসিএসসির কথা কইছেন জিসিএসসির কথা আতাউর রহমান সাহেব জেলা কইছেন এলা প্রচুর কল প্রচুর টেক্সট মেসেজ আমি পাইছি আমরা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আমরা যারা লোকের সামাজিকতা করলাম এরা লেখছেন কেউ কেউ বাচ্চায় লেখছে 9টা এ স্টার পাইছে কেউ 8টা পাইছে কেউ 8টা এ প্লাস এ ট্রিপল এ পাইছে তো বলবেন লাস্ট মুহূর্তে একটা মেসেজ এই প্যান্ডামিকটাই হোক সবচেয়ে বড় ভালোবাসা হলো পরস্পরের লাগে দোয়া কর্তা এই দুনিয়াটা এখন স্থবির গেছে আমি কইব আমরা যে আজকে টেলিভিশনে যারা দেখরা আমরা পরস্পরের লাগে দোয়া করতাম যে দুনিয়াটা শান্তি ফিরে হোক ও কতো কইছেন ওই জন্য আর আতর ভাই ই যেটা কইছেন যে ও যে তাই কিন্তু একটা শব্দ মানে বিষয় লইয়াইছেন যে আমরা যদিও সিলেটি এর বাদে বৈষম্যর দিক দিয়া বা তাদের যে পেশাগত দিক দিয়া বা তাদের যে সোশ্যাল অর্গানাইজেশনও তাদের কিন্তু খালি সিলেট করলেই চিন্তা ভাবনা করে না কারণ আমরা এক ভূখণ্ড থাকি আইসি আমরা এক জনম মাটি এক খালি এটা না একটা এরিয়া ভিত্তিক যে গ্রেটার সিলেট কাউন্সিলে যে আমরা দাবি করলাম যদিও আবার ফ্লাইট পুনর্বাসিত করা হয়েছে ওই যে ইয়োটা আপনার লন্ডন সিলেট যেটা ডাইরেক্ট ফ্লাইটটা ওখন ফিরতি ফ্লাইট ইমিডিয়েট চালু করা হইতো এবং মাত্রাম এবং আমরা আজকেও এটা কইমু সিলেটি আমরা যেভাবে কন্ট্রিবিউশন এবং যে অবদান থাকার পরেও আপনার সিলেট উইয়া যার অথচ সিলেটের লাগি দামটা বেশি হৌকা কার্গো হৌকা কার্গো বিজনেস হৌকা আর প্লেন ফেয়ার হৌকা অথচ ঢাকা এবং চিটাগাং আপনি যাইরা কম পয়সা যাইতে পারা কার্গোর মালও কম পয়সা ফরের এবং ইয়তো প্লেন ফেয়ারও কম 50-60 pounds বা 100 pounds কম থাকে কাজে এই যে বৈষম্যটা তাহলে বাংলাদেশ বিমানে হোক সিলেটি হলোর গেছে ও বা আমরা তোমরার কাছে তাকে নিব কিবা তোমরার জেলা আল্লাহ দম দিছন মান দিছন আমরা চাই ওটা স্বীকার করো কা আমরা মাইন্ড করতাম না কিন্তু
মাইন্ড করমু যদি তাইতেন আনা কইব তারানো কইব আনজাস্টিস কইব সিলিটি ভাষা আতরব কইব তারানো কইব তালর গরো ভাই ওলখমে দি আতারে আকল জাল লাগাল ভাই তারা তুলি হইব না এটা আমরা মানতাম না এর লাগি আমরা এক হওয়া লাগবে আচ্ছা ভাই কবুল শে ঠিক আছে আচ্ছা এই যে কইলা যে ই আপনি যে এটা জাতীয় সমস্যার কথা কইছেন ইলা সিলেটের রাস্তা ঘাট লিয়া ইলা ইলা আমি আমার প্রোগ্রাম কিন্তু প্রচুর কল আয় এই ইতালি আপনারা সিলেট গ্রেটার কাউন্সিলে মাত্রা নি মাত্রা নি বলতে ডিজিটালের ভিতরে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন ছাত্র কল্যাণ সমিতির ডাকাত থাকতে এই আজকের যে অর্থমন্ত্রী তাই তখন পররাষ্ট্র সচিব আসলা এই যে আবুল মাল আব্দুল মুহিত সাহেব তান তানরে লইয়া আমরা ইনস্যুরেন্স একাডেমির প্রোগ্রাম করা এবং ইয়ত ইয়ত ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রোগ্রাম করার সময় আমার একটা ইয়ে থাকতো যে সৈয়দ আব্দুল মুক্তাদির সাহেব বা ইয় চৌধুরী সাইফুর রহমান চৌধুরী সাহেব সেন্সর বোর্ডের চেয়ারম্যান আসতা তারা সবার জানা আমি মাইকে উঠিয়ে হইতাম সবসময় জুক্কুর জুক্কুর ময়মনসিং আইতে যাইতে কতদিন এটা সিলেটের বেলা প্রযোজ্য যে জুক্কুর জুক্কুর ময়মনসিং আর ময়মনসিংয়ের বেলা প্রযোজ্য সিলেটের লাগি প্রযোজ্য তারপরে তো যাই হোক আমরা যে কোনো এক বদন্যতায় 79-80 যদিও বাট 83-তে আপনার মাহবুব আলী খান সাহেব আইয়া সিলেটের যে কিছুটা রাস্তাঘাটের উন্নয়নের সূত্র ধরিয়া যেটা আমার সাইফুর রহমান সাহেব এবং কিবরিয়া সাহেব যথেষ্ট ওয়ার্ক করিয়া গেছেন ধন্যবাদ ভাই সাহেব আপনি ইতিমধ্যে সিলেটের যে গুণীজন আপনার মাহবুব আলী সাহেব কিছুদিন আগে তার মৃত্যুবার্ষিকী গেছে সাইফুর রহমান সাহেবের কথা কিবরিয়া সাহেবের কথা কইছেন ধন্যবাদ আমরা সকলের বিদয় আত্মার মাগফিরাত কামনা করলাম যারা আমরা সাইডা গেছেন কি এবং আজকের প্রোগ্রাম যারা দেখছেন আর আজকে যে আতাউর রহমান সাহেব বা আবু সুফিয়ান চৌধুরী সাহেব যে সমস্যার কথা আছে যে সিলেটের প্লেনের যে সমস্যা প্লেনের ফেয়ারের যে সমস্যা রাস্তাঘাট লইয়া তাই ছাত্র জীবনটাকেও কিন্তু এই সমস্ত কইয়া যারা তো সিলেটের যে সমস্যা আছে যেহেতু প্রাণের সিলেট আমরা সিলেট লন্ডন লন্ডন সিলেট বা দুনিয়া জুড়েও প্রাণের সিলেট লইয়া সে যেখানে যে সমস্যা সিডনি নিউ ইয়র্ক বা লন্ডনের বা সিলেটের সমস্যা লইয়া আমরা যে মাতমু আর আতর ভাই যে সুন্দর করে কইছেন সিলেট পাইলে যেমন তেমন ডাকাত পাইলে আসুন যেমন লন্ডন পাইলে দৈরা কইরে ও আমার সিলেটি ভাই সাহেব বা সিলেটি ভাই সাহেব অকল সিলেটের সমস্যা লইয়া মাতন লাগবো খন লাগবো জিকাইন লাগবো লেখন লাগবো আউকে আমরা সকলে মিললা সিলেট লইয়া লেখি হই সিলেটের সমস্যা লইয়া মাতি সব বালা তাক সুস্বাস্থ্য কামনা করি আর আপনারা কোনো আগামী প্রোগ্রাম দেখবার আমন্ত্রণ জানাইয়া আমি মোহাম্মদ আবুল সেন আমার লগে ব্যারিস্টার আতাউর রহমান এবং আবু সুফিয়ান চৌধুরী সাহেব আসলা যদি এই আলোচনাত আমরা খারে খেয়ে মনের দুঃখ কষ্ট পাইয়া তখন আমরা মাফ করে দিন জানো আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাইয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি